আজকে থেকে মূলত আপনাদের প্র্যাকটিক্যালটা শুরু হবে 6.3 এবং ওই যে এই আমাদেরকে বই দিয়েছিলাম না ফটোকপি করে এটা বের করেন এরকম একটা শীট দিয়েছিলাম দেখেন ওখানে লেখা ছিল আমি এটা আজকে আলোচনা করলাম আজকে যেহেতু একটু সময় নষ্ট হয়েছে আমি এই ক্লাসে চলে গেলাম এখানে দেখেন এখানে অনেকগুলো রেজিস্টার আছে না সবাই কি বলেন আচ্ছা আমরা কি বলেছি যে আপনাদের এই সবগুলো রেজিস্টার সবার কাজে লাগবে না বাস্তব জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে কোনটা 6.1 প্রো হিসাব 6.2 বিক্রি হিসাব আর 6.3 বা ব্যাটাল এটা কি ডেলি লাগে না যারা ব্যাটের কাজ করেন অথবা কোম্পানি দায়িত্বে আছেন তাদের তো এটা বেশি লাগে দৈনন্দিন জীবনে আপনাদের সবচেয়ে বেশি লাগবে দেখেন ব্যাটচালান কি বলে সবাই যে একেবারে সবচেয়ে বেশি লাগবে সকাল বিকাল ঠিক না সকাল বিকাল আপনাদের লাগবে কি ব্যাটচালান এখন দেখেন যে আপনারা দেখেন এই 6.3 সকাল বিকাল আপনাদের লাগবে না সবাই কি বলেন 6.3 জি স্যার আচ্ছা তারপরে মাস শেষে 9.1 লাগবে না জি স্যার ওই বিক্রয় হিসাব লাগবে এইভাবে তাহলে ধাপে ধাপে লাগবে আমরা তো একসাথে দুগুলো আলোচনা করতে পারবো না আমরা কি করি একটা দিয়ে শুরু করি যেহেতু আপনাদের ব্যাট চালানটা মেইন আমরা কি সবাই 6.3 দিয়ে শুরু করি সবাই কি বলেন যে এক জায়গা না এক জায়গা থেকে শুরু করতে হয় না সবাই দেখেন 6.3 আপনাদের একটা বই দেওয়া আছে বইটা কষ্ট করে একটু বের করেন সবাই 6.3 ইয়াটা একটু বের করেন আচ্ছা আমি পুরো হ্যাঁ এই নীল রঙের একটা দেখেন নীল রঙের বই দেওয়া আছে হ্যাঁ স্যার বের করছি আচ্ছা বের করেন এখন আমি শুনেন আমার আজকে থেকে কিন্তু প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে আমি প্রত্যেকটা আলোচনার আগে মনে করে বইয়ে দেখানোর আগে হ্যাঁ আমি একটু সামারি করি ঠিক আছে আমি সামারি করব এবং দেখাই দেব কোথায় আছে দেখেন তো এই 6.3 এর উপরে কি লেখা আছে 6.3 এর উপরে লেখা আছে না বিধি 40 এর উপবিধি দ্রষ্টব্য কি বলেন জি স্যার তাহলে এটাতে কি বুঝাইলো যে ওই ওই বিধিতে এই 6.3 সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া আছে না কি বলেন জি স্যার এটা মিনিং কি যে ওই বিধিতে 6.3 সম্পর্কে কি আচ্ছা আপনারা দেখেন তো নতুনটা মানে আপনাদের ঘর কয়টা 11টা না 11টা স্যার 10টা 11টা কোনো সমস্যা নাই বাকিরা হাত দিয়ে ডাক দেন 10টা দেখছি বস কোনো ব্যাপার না আমি ক্লাস করাবো তো আপনারা ওয়েট করেন আপনারা কষ্ট করে দাগ এক হাত দিয়ে একটা দাগ দিয়ে দিবেন ঠিক আছে এটা কোনো ব্যাপার না জাস্ট একটা করেক্ট করাইছি ঠিক আছে এগুলি কোনো ইয়া না আপনারা সবাই অনেক জ্ঞানী লোক সবাই বুঝবেন সমস্যা নেই ঠিক আছে আমরা মেইন ইয়াটা বুঝি তাহলে দেখেন তো এই 6.3 এর উপরে কি লেখা আছে এখানে লেখা আছে না বিধি 40 এর উপবিধি এক দফা গ দফা চ দ্রষ্টব্য তার মানে এটাতে কি বলতেন ওই এই 6.3 এর এই বিধিতে কিভাবে 6.3 পূরণ করবেন কাকে দিবেন এই সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া আছে না সবাই কি বলেন এখানে এখানে লেখা আছে বিধি 40 উপবিধি গ দ্রষ্টব্য তার মানে কি বলা আছে এই যে 6.3 আপনারা খেয়াল করেন এই 6.3 যে নীল কাগজই হইতে হবে আইনে কথা বলা নাই আইনে কি বলা নাই যে প্রথম পেজটা কি হবে নীল কাগজ হইতে হবে দ্বিতীয় পেজটা সাদা কাগজ হইতে হবে আপনি যদি বলেন আপনার কোম্পানি ফরম্যাট কে এই মানে এই যে যেসব বৈশিষ্ট্য থাকে এগুলি দিয়ে কি আপনি 6.3 হিসেবে দিবেন দিতে পারবেন না সবাই কি বলেন আপনি যদি বলেন আমি নীলের জায়গায় সবুজ কালার করব করতে পারবেন না সবাই কি বলেন তার মানে আইনে কোথাও বলা নাই যে নীল কাগজ হইতে হবে আইনে কোথাও বলা নাই যে আপনি লাল কাগজ দিতে পারবেন না হলুদ কাগজ দিতে পারবেন না এই এই 6.3 এসব লেখার উদ্দেশ্য হলো যে আপনাদের কোম্পানির ক্যাশ মেমো থাকে না ভাই আপনার কোম্পানির ক্যাশ মেমো থাকে না ক্যাশ মেমোটাই যদি উপরে দিয়া এই বৈশিষ্ট্যগুলি সব নিয়ে আসতে পারেন তাহলে ওটাও 6.3 হিসাবে প্রযোজ্য হবে তার মানে 6.3 হইতে হলে আইনে বলা আছে ক্রেতা বিক্রেতার উভয় তথ্য থাকতে হবে সবাই কি বলছেন যে ক্রেতা এবং বিক্রেতার কি উভয় নাম ঠিকানা নিবন্ধন নাম্বার তারিখ এই তথ্যগুলি কি থাকতে হবে বিন নাম্বার তারপরে এই ফরম্যাট এখন কেউ যদি বলেন এখানে 11টা ঘর আছে আমি আরেকটা ঘর বাড়ালে সুবিধা হয় বাড়াইতে পারবেন না 11টা ঘর আছে যদি বলেন যে 12টা ঘর হলে আমার জন্য সুবিধা হয় তাহলে আপনি বাড়াইতে পারবেন না কেউ যদি বলেন যে আমার প্রোডাক্ট নির্দিষ্ট 10টা প্রোডাক্টের বেশি ব্যবসা করি না সে যদি এখানে ছাপায় লিখতে চায় লিখতে পারবে না কেউ যদি বলে যে এখানে আমার কোম্পানি নাম অনুযায়ী আমি ছাপাবো ছাপাইতে পারবে মানে আইনে এগুলি নিষেধ করা নাই আইনে বলা আছে যে 6.3 হইতে হবে কয় পোস্ত বিশিষ্ট দুই পোস্ত বিশিষ্ট সবাই কামাল কাকে করেন দুই কপি আগের আইনে ছিল কি তিন কপি এক কপি ব্যাটো বেশি দিবেন
এখন একজন ভাই যদি বলে আমার পাঁচ কপি লাগে ছাপাইতে পারবে বলে এক ভাই যদি বলে যে আমি পাঁচ কপি ছাপাবো ছাপাইতে পারবে না ভাই কি বলেন এক ভাই যদি বলে যে আমার কাস্টমারের জন্য এক কপি আচ্ছা আমার কাস্টমারের জন্য এক কপি আমার ওই যে হেড অফিসের জন্য এক কপি আমার সাপ্লাই চেইনের জন্য এক কপি এরকম হয় না অ্যাকাউন্টের জন্য এক কপি পাঁচ কপি করলে তার সুবিধা হতে পারে না ভাই সবাই কি বলেন জি ইচ্ছে করলে পাঁচ কপি করতে পারবে তার মানে নিডের জন্য হতে পারে হ্যাঁ তার মানে আপনার এখন যদি মনে করেন আপনি এনবিআর অথরাইজড সফটওয়্যার নিয়ে নিছেন যেটা এনবিআর অ্যাপ্রুভ তাহলে আপনি 6.3 বই না ছাপে অটো কার্বনও কি প্রিন্ট আউট দিতে পারবেন ঠিক আছে যদি এনবিআর অথরাইজ সফটওয়্যার হয় আর না হলে এনবিআর এর লোক আমাদের সন্দেহ করে এই জন্য আপনি ছাপানো বই এখন কেউ মনে করেন যে আমি এত ঝামেলা দরকার নেই বছরে বই লাগে কয়টা আমি ট্রেডিং ব্যবসা করি অথবা দোকানদার হিসেবে হালকা পাতলা কাজ করি তাহলে সেই লিটল পাবলিকেশন বই কিনে সিল বানায় নেন সিল বানায় সিল মেরে নেন তার মানে এখন 6.3 এর কি কিছু বৈশিষ্ট্য আছে প্রথম কথা হলো আইনে বলা আছে সর্বনিম্ন কয় পোস্ট হইতে হবে ভাই দুই পেজ আইনে বলা আছে এই 6.3 যখন পূরণ করবেন বোথ সাইড কার্বন ইউজ করবেন কি ইউজ করবেন বোথ সাইড কার্বন কার্বন ইউজ করবেন যে এখানে লেখা আছে এখানেও কি লেখা আছে তাহলে মেন মেন বৈশিষ্ট্য হলো কি 6.3 যে নীল কাগজ আর সাদা কাগজ হইতে হবে এমন কোনো বলা নাই এখন সবাই এটা দেখে অভ্যস্ত আপনি যদি গোলাপি কাগজ দেন ওই যে রাস্তায় এখন তো পুলিশের লোক তো ধরে ধরে না ব্যাট চালানোর জন্য কি বলেন আচ্ছা এখন যদি বলে যে ভাই গোলাপি কাগজ কেন আছে নীল কাগজটা কই তাহলে আপনি অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানোর জন্য কি যেভাবে চলে ওই কালার রাখাই কি বুদ্ধিমান রেখা সবাই কি বলেন জি ঠিক আছে না যে সবাই যেভাবে অভ্যস্ত এইভাবে রাখাটা কি বুদ্ধিমানের কাজ আর আপনি যদি বলেন নিজাম ভাই আমি কার্বন ডাই ইউজ করি অটো কার্বন ইউজ করি এটা নীল আর এটা সাদা করতে পারে নিষেধ করে নাই তো কেউ কি বলেন যে আপনি কি করলেন যে কার্বনে যা আমরা করছিলাম কার্বনে জামেলে আরো ধরে কি করছি অটো কার্বন করে নিছি ব্যাংকে যেমন থাকে না ভাই চেক বই ওই যে আমরা টাকা জমা দিয়ে যে দিতে হবে যে আপনাকে কালির জামেলাটা নাই এটা করতে পারে তাহলে বুঝতে পারছেন তো যে কয় পোস্ত হবে 6.3 একজন বলে ভাই সার্ভিস আপনার কাগজ তো A4 সে এরকম চিকন করে নিতে পারবে না বলেন তো কারো যদি এক লাইন দরকার হয় সার্ভিস সে এত বড় নষ্ট করার দরকার আছে বলেন আপনি আগে দেখতে না 11 কপ ছিল না এক ভাই যদি বলে আমার কোম্পানির প্রোডাক্ট বেশি আমি লিগ্যাল কাগজ করতে পারবে না সবাই কি বলেন যে ওনার লিস্ট 30টা উনি ছোট ছোট করে ছাপাইলো টিক দিয়ে দিতে পারবে পারবে না ভাই জি পারবে প্রয়োজন অনুযায়ী সে প্রয়োজন হলে আপনি পেজের সাইজ আপনি পেজ ছোট করবেন না বড় করবেন এগুলি পেজ সংখ্যাগত এগুলি আপনাদের ব্যাপার তাহলে আইনে বলা আছে সর্বনিম্ন কয়টা দুই পোস্ত বিশিষ্ট হইতে হবে আর আমরা যেহেতু নীল কাগজ আর সাদা কাগজ দেখে অভ্যস্ত সেই জন্য আপনি কি করবেন এটা করাই বুদ্ধিমানের কাজ আরেকটা হলো যে ব্যাট অফিসে এখন জমা দেওয়া লাগে না আগে ছিল কি পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে কি করতে হতো জমা দেওয়া লাগতে পারত ঠিক আছে এখন যদি ইন্সপেক্টর সাহেব ফটোকপি এক কপি চায় কাজে ঝামেলা এড়ানোর জন্য আপনি কি করতে পারেন দিতে পারেন ওটা মনে কাজে সহযোগিতা করার জন্য ঠিক আছে তাহলে এখন আমরা দেখি 6.3 কিভাবে পূরণ করবে কি বলেন আইনটা কোথায় আছে এটা ম্যাডাম আপনাকে তো বলেই দিলাম এই যে কি লেখা আছে দেখেন তো উপরে আচ্ছা আচ্ছা দেখেন আপনি তো আমি বললাম যে শুনে আইন হচ্ছে কি বাবা না ওই যে এক ভাই বলছেন আইন হচ্ছে বাবা বা কি সারাংশ আর বিধি হচ্ছে মা সে বুঝায় দেয় এই প্রত্যেকটা ফর্মের উপরে দেখবেন যে বিধি লেখা আছে তার মানে ওই বিধিতে গেলে এই সংক্রান্ত দিক নির্দেশ সরকার বুদ্ধি এই সংক্রান্ত দিক নির্দেশনা পাবেন তাহলে দেখেন আমরা আজকে আলোচনা করবো ধরে নিলাম আপনাদের এখানে পাঁচ রকম লোক আছে যারা 15% প্র্যাকটিস করে এমন কিছু লোক আছে ঠিক না আমদানিকারক বা উৎপাদনকারী 5% প্র্যাকটিস করেন এমন কিছু লোক আছেন অব্যাহতি প্রাপ্ত পণ্যের ব্যবসা করেন সুনির্দিষ্ট করে ব্যবসা করেন ঠিক না আরেকটা হচ্ছে শতভাগ রপ্তানিমুখী তাহলে আমরা পাঁচ রকম 6.3 নিয়ে আলোচনা করি তার আগে আমরা ফরমেটটা চিনি সবাই সবাই কি বলেন আচ্ছা আমি পূরণ করাটা দিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারলে সুবিধা হবে না মানে লেখা যে আছে কি পূর্বের মুশক 11টা জি জি হ্যাঁ ভাই জি ম্যাডাম বুঝতে পারছেন পূর্বের মুশক 11 নতুন নামই হচ্ছে পূর্বের মুশক 11 নতুন নামই হচ্ছে 6.3 ঠিক আছে পূর্বের মুশক 11 নতুন নাম আচ্ছা দেখেন তাহলে এখানে আপনারা কি লিখলেন চালান পত্রের নিবন্ধিত ব্যক্তির নাম তাহলে বলা হয়তো এই নামটা কার যে ভাই 6.3 দেয় তার নাম না কি বলেন নিবন্ধিত ব্যক্তির নাম মানে কি এখানে আপনার কল্পনা করে সবাই এবিসি ফুডস লিমিটেড আছেন হ্যাঁ তাহলে সবাই যা যা কোম্পানির নাম লিখবেন এখানে কি বলেন
আপনারা মনে করে সবাই এখন ব্যাচেলর দিবেন তাহলে আপনার কোম্পানির নাম রাখবেন না সবাই কি বলেন জি নিবন্ধিত ব্যক্তির বিআইএন এই শব্দটা আপনারা চিনেন অনেক সময় শুনেন ব্যক্তি রেজিস্ট্রেশন নাম্বার আবার দেখেন এখানেই তো লেখা আছে করদাতা তো শনাক্তকরণ করনা সংখ্যা আপনি কি বলেন এই দেখেন একই চালানে দুইবার লেখা আছে এখানে কি লেখা আছে বিআইএন আর এখানে কি লেখা আছে শনাক্তকরণ তাহলে এই দুটো একই জিনিস কিন্তু ব্যক্তি রেজিস্ট্রেশন বলেন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বলেন করদাতা শনাক্তকরণ বিন নাম্বার বলে সবই কি একই জিনিস ঠিক আছে আমরা কাজ করতেছি কিসের ব্যাটের তাহলে আমরা ট্যাক্স আমাদের এটা কি আমরা ব্যাটটাকে বুঝবো করদাতা বলে ব্যাটের করদাতা বুঝাইছে এটা তো কর ব্যাট একটা পর তাহলে তো তাহলে তো এখানে ওই যে নিবন্ধিত ব্যক্তি ভিন নাম্বার আর করদাতা শনাক্ত নাম্বার এটা ভিন্ন কেন না 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 ভিন মানে কি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার জি 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 আমি বলি শুনেন শুনেন এই দুটো একই জিনিস একই জিনিস এই দুটো একই জিনিস একই জিনিস হলে তো নাম্বার সেম হবে না বস আমি বলি এই জিনিস একটা ক্রেতার একটা বিক্রেতার আমি বলি শুনেন একই জিনিস একটা ক্রেতার আর বিক্রেতার দেখেন আমি বলি এটা হলো কি আপনার হ্যাঁ এটা হলো কি আপনার আর এটা হলো কি আপনার থেকে যে কিনবে তার ঠিক আছে ব্যক্তি রেজিস্ট্রেশন কি বোঝায় কারণ সে লোক রেয়াত নিবে না সবাই কি বলেন সে তো রেয়াত নিবে আচ্ছা দেখ তাহলে চালান পত্র ইস্যু ঠিকানা আপনার একটা ঠিকানা আছে না সবাই কি বলেন জি আচ্ছা তাহলে এই তিনটা কার তথ্য আপনার তথ্য সবাই বলে দিন স্যার এখানে চালান পত্রের ইস্যু ঠিকানা বলতে গেলে আমি যেখান থেকে মালটা বিক্রি করব ওইখানে ঠিকানা দেবেন আমার হেড অফিসে ঠিকানা দেব আগে বলেন আপনারা নিবন্ধন নিছেন কোন জায়গায় নিবন্ধন তো হেড অফিসে আচ্ছা হেড অফিসে নিলো আপনি যেখানে প্রোডাক্ট বেচেন ওইখানে কোনো ফর্মে দিতে ওটা ব্যালেন্স হিসেবে দেন নাই অ্যাকচুয়ালি এটা আমার জানা নাই আচ্ছা তাহলে জানেন শুনেন আমি বলি নরমালি আপনি যদি বনানি থেকে বেচালান কাটেন আসুলিয়া থেকে গাজীপুরে প্রোডাক্ট সাপ্লাই দেন বেরিবাজে ধরবে না সবাই কি বলে জি তাহলে কেবল আপনি আসুলিয়া থেকে আসেন কেন তার মানে এটা হলো আপনি যে অ্যাড্রেস থেকে প্রোডাক্টটা ডেলিভারি দিবেন ওই অ্যাড্রেসে ঠিকানা ওয়্যার হাউস ও থাকলে ওয়্যার হাউস ফ্যাক্টরি থাকলে ফ্যাক্টরি সবাই এই তথ্যগুলো ক্লিয়ার কিনা বলেন জি ক্লিয়ার চালান পত্র কমিশ জি স্যার ফিজিক্যাল গুডস যেখানে থাকবে সেখান থেকে ব্যাট চালানোর অ্যাড্রেস হ্যাঁ যেখান থেকে ওইখানে থেকে বিক্রি করবেন আপনি আচ্ছা দেখেন চালান পত্র কমিশ সংখ্যা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট খেয়াল করেন ভাই চালান পত্র কমিশ সংখ্যা আচ্ছা আপনাদের আপনারা এমন কেউ আছেন যে বছর বছর খাতা পত্র চেঞ্জ করেন না আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে প্রতি বছর খাতা চেঞ্জ করেন না আমি 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 আছি আমি খাতা চেঞ্জ করি আচ্ছা আচ্ছা বস আপনাকে তাহলে চেঞ্জ তো করতেই হয় না না আমি বলি না অনেকে নতুন না জানা কারণে করে না ব্যবসায়ী মানুষ এত দিকে খেয়াল লাগবে কিভাবে ঠিক আছে ওনা দুধ দিলাম আপনি শুনেন আপনি বলেন তো যদি এরকম হয় ব্যাটেলো কালকে এসে আপনি খাতাটা নিয়ে গেল এবং বললো এক নাম্বার ব্যাট চালান থেকে এই পর্যন্ত রানিং ব্যাট চালান পর্যন্ত নিয়ে আসেন আর বছর বছর যদি চেঞ্জ করতেন তখন যদি বলতে এক নাম্বার ব্যাট চালান থেকে রানিং মধ্যে নিয়ে আসেন কোটা সুবিধা হইতো বলেন তো মনে করেন আপনি জানুয়ারি টু ডিসেম্বর বা জুন টু জুলাই যদি খাতা পত্র রাখেন তাহলে এক বছর উপরে তো ঝামেলা যাবে না সবাই কি বলেন অথবা জুন টু জুলাই করলে এবার করেন না যে আপনারা বছর বছর খাতা চেঞ্জ করলে সুবিধা না সবাই কি বলেন তার মানে না বস আমি বলি মনে করেন আপনি দশটা বই কিনছেন হ্যাঁ আপনি যাই দেখলেন যে আমার পাঁচ নাম্বার চালান বই শেষ করে যে অর্থ বছর শেষ আপনি ওই ওটা পড়া রিস্ক করেন না নতুন বই থেকে শুরু করবেন অসুবিধা তো নাই ঠিক আছে একটা কোশ্চেন করি নতুন নতুন বছর থেকে শুরু করাটা কি বুদ্ধিমানের কাজ না তাহলে তো অ্যাডভান্টেজ পাওয়া যাবে হ্যাঁ বুদ্ধিমানের কাজ আপনি একটু সহজ হয় একটু আপনি বই শেষ করতে হবে কথা না আপনি যে দশ নাম্বার বই পাঁচটা পেজ শেষ করছেন বাকিটাতে ক্লোজ করে দিচ্ছেন এক নাম্বারতে শুরু করছেন অসুবিধা মিলাই দিলে হলো ওভারঅল ট্র্যাকিং করতে সুবিধা হবে ব্যাপারটা হচ্ছে এরকম জি জি আচ্ছা দেখেন চালানপত্র প্রদানের তারিখ এটা হলো কি যে চালানপত্র মনে করেন আপনারা একটু পরে একটা চালান কাটবেন এখন ডেলিভারি দিবেন তাহলে আজকের তারিখ দিবেন না আজকে কত তারিখ 29 তারিখ না সবাই কি বলেন
আচ্ছা তাহলে আজকে এখন 9:33 বাজে, তাহলে লাগবে না 9:30? স্যার আচ্ছা এখন যদি এরকম হইতো না, আপনি ফ্যাক্টরিতে চালান দিয়ে আসতেন, আপনি গেটকিপারকে বললেন যে আমি তো ক্লাসে যাচ্ছি, তুমি ইয়া করো, আধা ঘন্টা পরে গাড়িটা লুট হলে চালান দিল, তাহলে এরকম হতে পারে না? 9:30 চালান দিয়ে অফিস থেকে বের হয়ে গেছেন, 10টা বাজে গাড়িটা ডেলিভারি, 5টা বাজে ডেলিভারি ছিল। দেখেন হতে পারে, একটা হলো চালান প্রদানের তারিখ ও সময়, এরকম হতে পারে আপনি চালান দিয়ে আসছেন, এক্সপোর্টটা কমপ্লিট হয় নাই, সকাল ভোর সকালে চালান হতে এতে দিন পারা গেল না ভাই, চালান দিলেন 10 তারিখে, 11 তারিখ ভোর 6টা বাজে ডেলিভারি হতে পারে না? তাহলে আপনার বোঝেন এই চালানটা হলো আপনি দিয়ে আসছে চালান, আর এটা হলো যখন গেট কিপার কি প্রোডাক্টটা বের করবে, ঠিক আছে? এটা হলো কি যখন আপনি জি শোনেন, আর অপসারণের টাইম একটা, হ্যাঁ দুইটা, কারণ আপনি তো অনেক সময় না যে চালান দিয়ে দিচ্ছেন এখন প্রোডাক্ট রেডি হয় নাই, গাড়িতে লোড আনার করতে সময় লাগে না, সময় কি বলেন? হ্যাঁ সময় লাগে, আপনি এমন ভাষা লিখে যে উনি বোঝে, আপনি বললেন আমি আরবিতে লিখা দিব, হ্যাঁ তাহলে তো আর উনি বুঝবে না, কি বলেন? বাংলা আমাদের মাতৃভাষা যেটা, এখন আমি শুনেছিলাম যে স্যার বাংলায় লিখতে হবে, বাস আমি কি বলছি দেখেন তো, পুরো ফরম্যাটটা বাংলা না, কি বলেন? পুরো ফরম্যাটটা বাংলা, কিন্তু আমরা কিসে করছি? ইংলিশে করছি না, সবাই কি বলে? ইংলিশে করেছি জি স্যার। তাহলে এইভাবে চিন্তা করছেন, এখন সিগনেচার আপনি যে ভাষায় বলতে এই ভাষা করেন, ঠিক আছে? স্বাক্ষর আপনি যে ভাষায় বলতে, তাহলে বলেন এই পার্টে কোনো কষ্ট আছে? রাখতে হবে নাকি আমি ক্রমিক সংখ্যা নিজের মতো বসাই দিব? শোনেন আপনি যদি সাদা বই কিনে নিজের মতো লেখেন তাহলে সন্দেহ করবে যে আপনার মতলবের ভিতরে কি ভেজাল আছে, আর আপনি যদি মনে করেন 1 নম্বর বই 1 থেকে 50, 2 নম্বর বই 51 থেকে 100, এবার কিনে তাহলে একটু ট্রাস্ট করবে না, ওনার বই ছাপানো আছে, উনি ইচ্ছা করলে কি নাম্বার চেঞ্জ করতে পারবে না, বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। মনে করেন আপনি 5 নম্বর চালান তো 3টা কাটতে পারেন ইচ্ছা করলে। আচ্ছা দেখেন এই যে চালানটা পূরণ করবেন, একটা চালানের আদর্শ বৈশিষ্ট্য থাকে, যেমন চালিত গুলো একটা চালানের আদর্শ বৈশিষ্ট্য থাকে, দেখেন তো ক্রেতার নাম, খেয়াল করেন ক্রেতার নাম, আপনার থেকে যে কিনবে তার নাম না, সবাই কি বলেন? তাহলে এ ক্রেতার ঠিকানা, ক্রেতার ব্যক্তি রেজিস্ট্রেশন নাম্বার, এবং এখানে দেখেন তো চূড়ান্ত গন্তব্যস্থল আর একটা ঠিকানা, দুইটা আছে না ভাই, কটা জিনিস আছে দেখেন, একটা আছে চূড়ান্ত গন্তব্যস্থল আর একটা কি ঠিকানা। শনাক্তকারী সংখ্যা না থাকলে কি হবে স্যার? ভাই শুনেন, ভোটার কার্ড থাকে, আমি বলি আপনি যদি দোকান চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য, জানো আমি মনে করি ব্যক্তি ঠিক না, কি বলেন? আমি আপনার দোকানে চাইস কিনলাম, এখন আমি তো রেয়াত দিব না, রেয়াত দিব বলেন, আমি বলেন আমি তো রেয়াত দিব না, তার মানে আপনি বেচার সময় নিজাম ভাইকে বেচালান দিছেন, মালিবাগ বাসা, এটা কিউর হইবেন, নিজাম ভাই রেয়াত যদি নেয় নিজাম ভাই নিজ দায়িত্বে কি করবে, নিবন্ধন নাম্বার লিখে নিয়ে যাবে, আপনারা খেয়াল রাখবেন যে যা নিবন্ধিত তাকে ঠিকানা দিবেন, কেন যারা চূড়ান্ত ভোক্তার সাথে ব্যবসা করে তারা কি নিবন্ধন নাম্বার পাবেন সবসময়? বলেন যারা চূড়ান্ত ভোক্তার সাথে ব্যবসা করে তারা কি সব নিবন্ধন নাম্বার পাবেন? বলেন না না, চূড়ান্ত ব্যক্তি তো নিবন্ধন নাম্বার থাকে না, পাবে না, তাহলে যারা ব্যবসায়ীদের সাথে করবেন ট্রাই করবে ঠিক না ভাই? আর তাহলে ভোক্তার সাথে গুলো ওই জায়গায় কি ভোটার আইডি কার্ড নাম্বার দিব দরকার কি ভাই? আমি তো আপনাদের প্রোডাক্ট কিনবো এই কথা বললে ওটা ব্ল্যাঙ্ক থাকবে, হ্যাঁ এই তো ভাই বুঝতে পারছেন, আপনি এটা ব্ল্যাঙ্ক রাখেন, কেতা নাম নিজামউদ্দিন, হ্যাঁ ঠিকানা মালিবাগ, এখানে দিয়ে দিলেন দু, লেখা দিলেন যে বাই হ্যান্ড কি দিছে, একটা টি-শার্ট দিছে, বুঝেন নাই? স্বপ্নে কি বলেন আপনাদের এলআইডি চাই পোড়া কিনতে যাবেন পরের দিন, বলেন স্বপ্নে কার নামে বেচালেন দেখে খুঁজে ব্যয় করেন কোনোদিন? 3,000 টাকা দিচ্ছেন বেচালেন দিয়ে দিচ্ছেন, বলেন আজকে বন্ধ নিয়ে বসে আপনার নাম জিজ্ঞাসা করছে না স্যার? তাহলে কারণ এগুলি করলে আপনি তো কাস্টমার দেবেন, আমার আবার নাম ঠিকানা যাই অন্য কিনবো না, আমি তো লাইনে দাঁড়ান লাগিয়ে দিকে যাই, ফোন নাম্বারটা নাই স্যার, ওরা তো ফোন নাম্বার নাই স্যার, ফোন নাম্বার দিয়ে তো ট্র্যাক করে বের, ফোন নাম্বার দিয়ে আপনি মেসেজ দিয়ে বিরক্ত করা যায়, আপনি দিয়ে না আমি তো দেই না,
আপনি ওই যে ফ্রি এর কার্ড দিবেন, আমার তো কার্ড আছে, আমি তো কার্ড দেখাই না, ওইভাবে মেসেজ দিয়ে বিরক্ত করেন বললেন নাই, আপনি দিয়ে না ফোন নাম্বার। আচ্ছা দেখ তাহলে বলেন এই যে ব্যক্তিরা তার রেয়াত দিবে তার জন্য কি এমএস ট্রেডিং এই নামের স্পেলিং ভুল করা যাবে না, সে যদি একটা এমএস ফ্যাক্টরি এমএস কারখানা তাহলে রেয়াত পাবে বলেন, নামের স্পেলিং ভুল থাকলে তাহলে আপনি যদি কিনেন, আপনি যদি রেয়াত নেন তাহলে আপনি কি করবেন, কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন চালানে আপনার কোম্পানির নাম ঠিকানা নিবন্ধন নাম্বার পূর্ণাঙ্গ ভাবে আছে কিনা, সবাই বুঝতে পারছেন কিনা বলেন। রেয়াত নেওয়ার সময় কি খেয়াল রাখতে হবে যে যে দিছে তার নাম ঠিকানা ঠিক আছে কিনা, আপনার নাম ঠিকানা কি ঠিক আছে কিনা, সবাই বুঝতে পারছেন? তাহলে তাহলে এখন লিখতে পারেন না যে বনানী হেড অফিস আশুলিয়া ফ্যাক্টরিতে রিসিভ হবে, কি বলেন? ওই যে আমরা বলছিলাম যে হেড অফিস এবিসি বুঝছে, হেড অফিসে দিয়ে দিবে আর ডিপোতে প্রোডাক্ট পাঠা দিবে, এই জায়গায় তাহলে দেখা সম্ভব না, সবাই কি বলেন? হ্যাঁ ঠিকানার জায়গাটা যাবে মালটা, হ্যাঁ আমার বরিশাল ডিপোতে যাবে, অসুবিধা তো নাই। হ্যাঁ সবাই বুঝতে পারছেন? তাহলে তাহলে বলেন উপরের অংশটা কারো প্রশ্ন আছে আপনি যদি মনে করেন রিক্সা দেন তাহলে বাই রিক্সা দিয়ে দেন, হাতে করে নেন বাই হেড উবারে দেন তাহলে কি বাই উবার, সিএনজি সিএনজি লিখে দেন, এটা অবস্থা বুঝে দিবেন, কুরিয়ারে দেন তাহলে সুন্দরবন কুরিয়ার। আমি তো ডেলিভারি দিচ্ছি একটা গাড়ি, ওই গাড়ির কি গ্যারেজ নাম্বার দিয়ে দিব? বস গ্যারেজ নাম্বার না, গাড়ি কি আপনার নিজে না ভাড়া করা? রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করি আছে, এখন সেল করতেছে। ও দাঁড়া দাঁড়া আপনি গাড়িটা গাড়িটা বেচেন কিভাবে এটা? এখন গাড়িটা ইম্পোর্ট করে আছে ভাই, গাড়ির ইম্পোর্টের তথ্য দিও তো দিবেন এই জায়গায়, আর গাড়িটা গাড়িটা পাঠাইছেন কিভাবে, ডেলিভারি দেন কিভাবে? জি ড্রাইভারের মাধ্যমে। আপনি তাহলে দিয়ে দেন অন ড্রাইভ ভাই, না না আপনি দিবেন যে অন ড্রাইভ, হ্যাঁ ওই যে ভাই দিচ্ছে যে চালাই নিয়ে গেছে অন ড্রাইভ, মানে গাড়ি চালাই নিয়ে গেছে, এই গাড়ি তো ডেলি গাড়িটা ডেলিভারি দেওয়া যায় না। জি জি স্যার, এই এটা কি এই জানবনের প্রকৃত নাম্বার, এটা কি ব্ল্যাঙ্ক রাখা যাবে? আমি বলি এখন আপনি যদি এরকম হয় যে নিজাম ভাই হাতে করে স্যাম্পল কিছু নিয়ে গেছে 130 এর, তাহলে আপনি বাই হ্যান্ড লিখতে পারেন না, সবাই কি বলেন? জি যৌক্তিক যেটা বুঝছেন, এবার তিনটা স্যাম্পল দিচ্ছেন হাতে করে পকেটে করে নিয়ে গেছেন, একটা চালান দেওয়া লাগে নিয়ম হয় না অনেক সময়, 1 লিটার স্যাম্পল নিয়ে গেছেন, কি বলেন ভাই? এটা হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড, এই তো ভাই বুঝতে পারছেন, অবস্থা বুঝে ব্যবস্থা, ঠিক আছে এবার চিন্তা করেন ব্যবস্থা করব। হ্যাঁ এখন আপনি পদ্মা সেতু সাপ্লাই দিছে সরকারকে, এখন বলেন আপনি কিভাবে দিবেন যানবাহনের প্রকৃতি বুঝেন নাই? পদ্মা সেতু যখন কমপ্লিট হবে একটা বিল করবে না কাস্টমার, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যখন ইয়ে হবে তাকে কাস্টমার বিল করবে না, সব কি বলেন বেচালান দিতে হবে না? জি তাহলে আপনি এখানে কি সম্ভব, এখানে ডট দিয়ে দিবেন বাস্তবে সম্ভব না। আচ্ছা যা সবাই বেচালানা নিয়ে দেখেন তো এখানে আপনাদের 1 থেকে 11 পর্যন্ত ঘর কয়টা বলেন তো সবাই, যা যা যারা যারা কুরিয়ার পাইছে।